Assalamualaikum, hello everyone, welcome back to my channel. তো আজকে আমরা যাচ্ছি LiQWYD-এ, এই ভিডিওটা করা হচ্ছে ডিসেম্বরের 20 তারিখের পরপর। তো আমরা সাবওয়ে হয়ে LiQWYD যাই, তো টুকটাক ভিডিও করেছিলাম, তো সেইটার একটা ছোট্ট ক্লিপ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন মেন ভিডিও তো চলে যাই। আচ্ছা, এখানে সাইকেল নিতে পারবো আমরা? আমি তো এই যে টু সিটেড সাইকেল, কিন্তু এটা তো ধরা যায় না, ধরা যায় দেখো তো। দুই ঘন্টার জন্য 5,000 সিঙ্গেল সাইকেল। ট্যান্ডেম কোনটা? ট্যান্ডেম বলতে কি বুঝায়, ট্যান্ডেমটা কি? হ্যাঁ, রাতে লাইট জ্বলবে, ফোনেও দেখা যাচ্ছে না, শার্ক কর্নার রাখছে। 80 জন থাকলে বলতো কি, মাম্মি শার্ক, বিবি শার্ক। আমরা সাইকেল নেইনি, আমরা চিন্তা করলাম আগে একটু হাঁটি, হাঁটাহাঁটি করি, তারপর যদি মনে হয় যে না সাইকেল নিব তাহলে নেব। আপাতত একটু হাঁটাহাঁটি করতে ইচ্ছে করলো। আর পুরো LiQWYD-এর এই সাইডটা ঘুরতে গেলে আমাদেরকে অবশ্যই সাইকেল নিতে হবে, নাহলে আসলে ঘোরা কঠিন। ঠিক আছে, আমাদের বাসার কাছেই তো, 10-15 মিনিট লাগলো আসতে, তো পরে আবার আসা যাবে, ওরকম কোনো ইয়া নাই। আমরা এখনো এক্স্যাক্ট যেখান থেকে হাঁটা চলা করা যায় ওখানে যাইনি, এটা ওয়াশরুম, পাবলিক ওয়াশরুম। ওই যে একটু পরপরই কতগুলো পাবলিক ওয়াশরুম। তো এই যে হচ্ছে LiQWYD, নাম করা LiQWYD, আর ওইটা হচ্ছে সাইকেলের রোড। মেনলি আমরা সাইকেল নিলে ওই রোড দিয়ে যেতে হতো, আর এইটা পুরোটা হচ্ছে হাঁটার রোড। আজকে অনেক কুয়াশা, যার জন্য দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি পুরোটা একটু দেখাই, মনে হচ্ছে যে আমরা অনেক ভোরে আসছি, কিন্তু আসলে আমরা ভোরে আসিনি, আমরা দুপুর টাইমে আসছি। এখন কয়টা বাজে? 2টা বাজে, খুব বেশি হলে দুপুর 2টা বাজে। আর আমি একটু দেখো, এটা হচ্ছে অলিম্পিক, ওই যে দূরে যেটা, আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিব ভিডিওতে এডিট করে। ওই দূরের ওই গোল যেই হাফ মুন টাইপ যে জায়গাটা, ওইটা হচ্ছে মেইনলি অলিম্পিক স্টেডিয়াম, আমরা ওখানেও যাব একদিন। আর এখানে সোল টাওয়ারটা কোথায় দেখতেই পাচ্ছি না কুয়াশার জন্য, কুয়াশা পুরোটা ঢেকে গেছে। ওখানে সোল টাওয়ার আছে, এই যে সামনে যেই এটাকে কি বলে, খাম্বা, এই যে ল্যাম্পপোস্ট, এই ল্যাম্পপোস্টের সোজাসুজি পেছনে দূরে সোল টাওয়ার, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় আসতেছে না কারণ কুয়াশায় ঢেকে গেছে। আর এই LiQWYD-এ চাইলে হচ্ছে ওই যে কি বলে, নৌকা চালানো যায়, ওরকম সিস্টেম আছে দেখতেছি, যে হাসেন হাসে টাইপ নৌকা আছে, ওটা একটা লিমিটেড এরিয়া করে দেওয়া। আর এখানে সবাই হাঁটছে, আজকে অনেক ঠান্ডা দেখে বোঝা যাচ্ছে, সবার জামা কাপড় পরা দেখে বোঝা যাচ্ছে ঠান্ডা পড়ছে। তুলনামূলক ভাবে যে ঠান্ডাটা পড়ে অ্যাকচুয়ালি কোরিয়াতে এই টাইমটাতে, ওই রকম ঠান্ডা ফিল হচ্ছে না, ট্রেন যাচ্ছে। এটা একটা জাহাজ, আমি শুনেছিলাম এখানে একটা জাহাজের মতো একটা রেস্টুরেন্ট আছে, সম্ভবত এটা এটা, আমি ঠিক জানি না। সাথে একটা 7-Eleven আছে, আর এখান থেকে যে স্পিড বোট ভাড়া নেওয়া যাবে। অনেকে বসে ওই যে পিকনিক করছে, পিকনিক বলতে কি মানে আউটিং এ আসে, হোম আউটিং এ আসে, আজকে স্যাটারডে সেও তো ওই হিসাবে, তো এখানে সেটাও করা যাবে। আর এখন হচ্ছে যেহেতু উইন্টার, সেহেতু গাছে পাতা নেই, ঘাসগুলো অনেকটা ওই যে রুক্ষ, এই জন্য কিছুটা রুক্ষ দেখতে লাগলেও আমার মনে হয় যে নর্মালি যারা কোরিয়াতে থাকে তারা তো অলরেডি সোলে থাকে, বিশেষ করে তারা যে সুন্দর টাইমটা, ফল টাইম বা কি বলে এটাকে, চেরি টাইমটা, ওই টাইমটাতে আসছে, এবং ওই টাইমটাতে আমার মনে হয় জায়গাটা অনেক সুন্দর, এমনিতেই সুন্দর লাগছে, তাই না বলো? এই যে খাওয়া দাওয়া করছে, ওখানে গেম খেলছে, ফ্যামিলি আউটিং এর জায়গার জন্য খুবই রিফ্রেশিং একটা প্লেস। এখানে
কাশবনের এই জায়গাটা সুন্দর, দেখো কাশফুল দেখছো কত কাশফুল। চলো তো এইখানটায় দাঁড়িয়ে থেকে আমরা বেশ খানিকটা সময় ওই যে ঘুড়ি উড়ানো দেখছিলাম, তারপর দুজনে গল্প করছিলাম, ভালো লাগছিল এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে। আর এই ভিউটাও অনেক সুন্দর, আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে সামারের হান রিভারের ভিউটা দেখাতে ইনশাল্লাহ। আমরা ওই উপর থেকে নেমে ওই সিঁড়ি দিয়ে নামছি, নেমে এখানে আসলাম, দেখলাম সবাই হাঁটাহাঁটি করছে, তো ভাবলাম এখান থেকে একটু হাঁটি, পানির একদম কাছে আসি। তো এই যে একদম নদীর কাছে, আর এই রাস্তাটাও সুন্দর, আমার মনে হয় উইন্টারের কোরিয়া অন্যরকম সুন্দর, কিছুটা রুক্ষ বাট এই রুক্ষনেসটার মধ্যে অন্যরকম একটা সুন্দর আছে, মানে এই টাইমটাতে, আর কিছুদিন পর হয়তো আর ভালো লাগবে না। প্রচন্ড কুয়াশা, ওই যে সোল টাওয়ার দেখা যাচ্ছে এখন, এই নিচে নামার পরে ওই যে সোল টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই যে অনেক লম্বা। আমরা একটু আগে আসলে আমরা সোল টাওয়ারে উঠতাম, আজকে আসলে সোল টাওয়ারে যাওয়ার প্ল্যান করে আসিনি, যার জন্য আমরা সোল টাওয়ারে উঠবো না, আর ওটার জন্য আলাদা একদিন প্ল্যান করে আসবো চিন্তা করছি। তো আমরা এখন বাসায় যাচ্ছি, ওই যে মেইন রোড, আর এখানে অলমোস্ট সন্ধ্যা, অলমোস্ট কি সন্ধ্যাই হয়ে গেছে, সবার হাতে ব্যাগ, হাত ফাঁকা নেই। আর এইটা হচ্ছে আমাদের বাসার গলি, এগুলিতে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আবার ভালোভাবে শপিং ভিডিও দেখাবে এরপরে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা, রাস্তা পার হও।